অঘ্রাণের শেষ এবং পৌষের শুরু, এই শুভক্ষণে আপনাকে করতে হবে এক বিশেষ উপাচার, যে উপাচার করলে আপনার জীবনে আর কোনোদিন অর্থের অভাব হবে না। নমস্কার বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি এমন এক উপাচার আপনাদের সামনে তুলে ধরব যে উপাচারটি আপনার জীবন বদলে দিতে পারে। তাই প্রত্যেককে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলে আজকে নতুন বন্ধু রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে হয় এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি আপনার কোনো কাজে লাগতে পারে বা নতুন কিছু জানাতে পারে, তবেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করবেন। বন্ধুরা, মূল বিষয়ে চলে আসা যাক। আজ আমি আপনাদের বলবো, আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি, অর্থাৎ যে সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, আগামীকাল হচ্ছে অগ্রহায়ণ মাসের শেষ দিন এবং পৌষ দিন অর্থাৎ মঙ্গলবার পৌষ মাস শুরু হবে। ঠিক এই সময় আপনি অগ্রহায়ণ মাসের শেষ দিনও করতে পারেন বা মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিনও করতে পারেন। মা লক্ষ্মীর এক বিশেষ উপাচার করুন, এতে মা লক্ষ্মী আপনার ঘরে চিরকালের জন্য স্থায়ী হয়ে অধিষ্ঠান করবেন। আর এই উপাচারটি করার জন্য আপনাকে বিশেষ কিছু জিনিস দ্রব্য আনতে হবে যা যৎসামান্য মূল্যে, কিন্তু আপনার ভক্তি থাকতে হবে 100% এবং বিশ্বাসও থাকতে হবে। সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আপনাকে এই উপাচার করার জন্য কয়েকটি কড়ি নিতে হবে, মা লক্ষ্মীর কড়ি, 1 টাকার কয়েন, কয়েকটি হলুদ টকি এবং কয়েকটা শুকনো হলুদ। এছাড়া ফুল, দূর্বা, আম শাখা আপনাকে নিতে হবে। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মের এমন কোনো বাড়ি নেই যেখানে মা লক্ষ্মীর পুজো হয় না, প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর পুজো হয়। আপনাকে এই উপাচারটি করতে হবে সোমবার অর্থাৎ অগ্রহায়ণ মাসের শেষ দিন, এবং এই উপাচারটি মায়ের কাছে রাখতে হবে মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ পৌষ মাসের প্রথম দিন পর্যন্ত। আপনাকে সোমবার সকাল সকাল স্নান সেরে এই বিশেষ উপাচারটি করতে হবে। আপনাকে একটি মঙ্গল ঘট পাততে হবে, সেখানে গঙ্গা জল দিতে হবে, একটি হলুদ দিতে হবে, 1টা হরির তকি দিতে হবে এবং একটি মা লক্ষ্মীর কড়ি দিতে হবে ঘটের মধ্যে, এবং তার সঙ্গে যদি পারেন 1টি 16 আনার কয়েন দেবেন। এরপর 1টি আম শাখা দিয়ে সেই ঘটটি মা লক্ষ্মীর সামনে দেবেন। এই ঘটটি মা লক্ষ্মীর সামনে দিয়ে আপনি যেরকমভাবে মাকে দূর্বা ঘাস, ফুল এবং ফল মিষ্টান্ন দিয়ে পুজো দেন, ঠিক একইভাবে পুজো করবেন, আপনাকে আলাদা কিছু করতে হবে না। এই যে মঙ্গল ঘট আপনি পাতলেন, এই মঙ্গল ঘটের সামনে অবশ্যই আপনাকে 1টি মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি আমি বলে দিচ্ছি, খুব সাধারণ এবং সহজ মন্ত্র, অনেকেই জানেন, কিন্তু আপনি অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো শেষ হওয়ার পর এই ঘটের দিকে মুখ করে আপনি 108 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী দোব্বাই নম, ওং মহালক্ষ্মী দোব্বাই নম। এই মন্ত্রটি আপনি 108 বার মা লক্ষ্মীর সামনে বলে মনে মনে আপনার মনস্কামনা জানাবেন মা লক্ষ্মীকে। এটি করবেন আপনি অগ্রহায়ণ মাসের শেষ দিন অর্থাৎ সোমবার দিন। এই ঘটটি আপনার ঘরে থাকবে, সন্ধ্যের সময় সন্ধ্যা প্রদীপ এবং ধূপ দেখাবেন।
পৌষ মাসের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার আপনি একইভাবে পুজো করবেন, ঘরটি থাকবে আপনার বাড়িতে। আপনি পৌষ মাসের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার এই ঘরটির জল আপনি আপনার কাছাকাছি কোনো পুকুর, জলাশয়, নদীতে দিয়ে দেবেন। এই হলো আপনার মূল উপাচার। এই উপাচারটি যদি আপনি করেন, মা লক্ষ্মী এতটাই প্রসন্ন হন যে আপনার আর অন্য কোনো কিছু উপাচার করা লাগে না। মা লক্ষ্মীর সামনে বসে মনে প্রাণে ভক্তি ভরে আপনি জানান আপনার সমস্যা, মা লক্ষ্মী আপনাকে দু হাত ভরে দেবে। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন আমি যে যে জিনিসগুলি বললাম এবং যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই আপনাকে এই বিশেষ উপাচারটি করতে হবে, না হলে আপনি সঠিক ফলাফল কিন্তু পাবেন না। তাই বন্ধুরা, অবশ্যই আপনাদের এই বিশেষ উপাচারটি আমি করতে বলবো, আপনারা এই বিশেষ উপাচারটি অবশ্যই করবেন। এই উপাচারটি করার শুভক্ষণ আমি আপনাদের জানিয়ে দিয়েছি। আপনারা অগ্রহায়ণ মাসের শেষ দিন এবং পৌষ মাসের প্রথম দিন এই দুদিন ধরে এই উপাচারটি করুন, দেখবেন হাতে নাতে ফল পাবেন। কিন্তু ভক্তি ভরে বিশ্বাস মনে কিন্তু উপাচারটি করবেন বন্ধুরা, তবেই আপনাদের জন্য ভালো রেজাল্ট অপেক্ষা করবে। আমরাও চাই আপনাদের ভালো রেজাল্ট হোক, অর্থাৎ আপনারা যেন উপাচার করে তার যথেষ্ট ফলাফল পান, আর এই কারণেই আপনাদের এই বিভিন্ন প্রকার উপাচার করতে বলা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন। মা লক্ষ্মীর সামনে বহু প্রকার উপাচার করা হয়। যাদের মা লক্ষ্মীর কাছে বড় কড়ি বা মা লক্ষ্মীর কড়ি নেই, অবশ্যই অবিলম্বে আজই বাজার থেকে মা লক্ষ্মীর একটু বড় সাইজের হলুদ রঙের কড়ি কিনে আনুন এবং মা লক্ষ্মীর কাছে দিন। মা লক্ষ্মী এতই প্রসন্ন হবেন, আপনার গৃহে কোনো দিনই আর অভাব হবে না। তাই অবশ্যই চেষ্টা করুন মা লক্ষ্মীর কাছে আপনি এই কড়ি দিতে। এছাড়া হলুদ, আপনারা জানেন বিষ্ণুদেবের অত্যন্তই পছন্দের বিষয়, তাই এই হলুদ যদি মা লক্ষ্মীর কাছে দেন, মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার উপর ওনার যে সদয় তার বর্ষায়, ফলে আপনার জীবন খুবই সুমধুর হয়ে ওঠে, অর্থনৈতিক দিকে ব্যাপক উন্নতি হয়। তাই মা লক্ষ্মীর সামনে এই বিশেষ উপাচারটি করুন অগ্রহায়ণ মাসের শেষ এবং পৌষ মাসের প্রথম দিনে, দেখবেন আপনি খুব ভালো ফলাফল পাবেন। বন্ধুরা, মা লক্ষ্মীকে পুজো সর্বদা করতে হবে, প্রতিদিন করতে হবে এবং নিজের মনের অন্তর থেকে মা লক্ষ্মীর কাছে আপনার সমস্যাগুলিকে জানিয়ে তার সমাধান চাইতে হবে, অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। কিন্তু অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখতে হবে, না হলে মা লক্ষ্মীর কাছে আপনি যতই পুজো করুন না কেন সেইভাবে ফলাফল কিন্তু পাবেন না। তাই আজকে আপনাদের জানিয়ে দিলাম মা লক্ষ্মীর কাছে কিভাবে এই বিশেষ মঙ্গল ঘট পাতলে আপনি উপকৃত হবেন। অগ্রহায়ণ মাসের শেষ দিনে গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু পূজা পার্বণ শুরু হয়, মা লক্ষ্মীর পুজো হয় এবং পৌষ মাসের প্রথম দিকে পিঠে পুলি শুরু হয়ে যায়। তাই যদি পারেন এই বিশেষ উপাচারটি করে দেখুন, আজই উপকৃত হবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন, এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার দেওয়া একটি লাইক আমাদের নতুনভাবে মোটিভেশন জাগায় নতুন নতুন ভিডিও আপলোডস করার জন্য। আজকের মতো বিদায় নিলাম, আগামীকাল খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেবদেবীদের নাম করবেন। নমস্কার বন্ধুরা।